spring. Can he keep the cat? He's got the rug out. Here comes Thomas Fargo over the top, the inside. The chipping slide. It's out. हेलो बंधुरा राइट नाउ 1:51 बजे वेलकम बैक टू माय चैनल एवरीवन आई होप यू गाइस आर फिट फाइन दिस इज रोनी खंडोकर আসলে আজকে হঠাৎ করে আরিয়ান ভাই ফোন করছে মানে আমার বড় ভাই ফোন দিল তার আজকে বার্থডে সে বার্থডে উপলক্ষে আমাদেরকে ট্রিট দিবে তো এখন আমরা সবাই মিলে হঠাৎ করে মাওয়া যাচ্ছি পিছনে পলাশ ভাই আছে আরিয়ান ভাই আছে আমরা তিনজনই যাচ্ছি আমরা কাউকে বলি নাই সাডেন প্ল্যান তো আমার বেশ খিদে লাগছে আসলে কারণ আমি আজকে খাওয়ার লাঞ্চের পরে সময়ই পাইনি খাওয়ার তো এখন একবার ইচ্ছা আছে আল্লাহ বাঁচায় রাখলে ইলিশ দিয়ে মামায় যে খাবো ইনশাল্লাহ সো গাইজ রাইট নাও এখন সময় রাত 2টা তো এই মুহূর্তে আমি আছি হানি ফ্লাইওভারে তো রওনা দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আসলে হানি ফ্লাইওভারে উঠলে পরে মনটা যায় যে কোন দিকে যাব সোজা গেলে একদম সোজা টেকনাফ ডান দিকে গেলে মাওয়া যেহেতু হাতে সময় বেশি নাই সেহেতু আমাদেরকে মাওয়ায় যেতে হবে সো রাইট নাও 2:40 মাওয়া চলে আসছি সেফলি আলহামদুলিল্লাহ পুলিশি ঝামেলার কারণে এগুলো বন্ধ করে রাখে খাওয়া দাওয়া শেষ আজকে ইলিশ খেলাম ভরপুর ইলিশ খেয়েছি আল্লাহ খাওয়াইছে এখন একটু পদ্মার পাড়ে ছবি টবি তুলে নদীর পাড়ে বাতাসে অল্প একটু আমরা এখন চিল করব গান শুনব ও লাইফ ইজ বিউটিফুল
ওয়েলকাম ব্যাক। এখন বাজে 6:23, আমরা মামা থেকে আমাদের সাকসেসফুলি ট্রিপটা করে চলে আসলাম এরকম মতো। তো আজকে মর্নিং রাইডটাও খুবই ভালো লাগলো আসলে। আজকে বাতাসের প্রেশারটা মোটামুটি ভালো ছিল, তারপরে আমার বাইকটা 150 পর্যন্ত আসছে। তা I-15 ইন্দো স্টকে 150 দেয়, এটা সবসময় দেয়, যদিও এই হাই স্পিড চেক করাটা খুবই রিস্কি, খুবই রিস্কি, এটা কখনোই উচিত না। পর্যাপ্ত পরিমাণ স্কিল এবং নিজের মানে সম্পূর্ণ নিজের দায়বদ্ধতার মধ্যে আসলে স্পিড টেস্ট করা উচিত। আমাদের সবারই ফ্যামিলি আছে, তো আমি কখনোই বলবো না আপনারা হাই স্পিড বা টপ স্পিড চেক করেন আমার ভিডিও দেখে। দয়া করে, দয়া করে কেউ মানে ই হবেন না, ইন্সপায়ার হবেন না যে আপনাদের মধ্যে যাতে এই ধরনের কোনো ই না আসে যে আমিও টপ চেক করবো। আসলে সবার রাইডিং স্কিলটা এক না, হয়তো আমি রোড ক্লিয়ার ছিল অনেক কিছুতে, আমরা দেখা যায় অনেক সময় যে টপ চেক করি, অনেক সময় দেখা যায় যে সামান্য একটু ভুলের কারণে অনেক বড় বিপদ হতে পারে। তো তখনও টপ এইভাবে চেক করা উচিত না, রাস্তার কন্ডিশন সব কিছু দেখে বিবেচনা করে আমরা সব কিছু করা উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। আমাদের তিনজনের রাইড ছিল, তো খুবই সুন্দর রাইড করছি আমরা আজকে এটা। এবং আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমরা যখন ইলিশ খাওয়া দাওয়ার পরে যখন মামার যে পয়েন্টটা, নদীর যে পয়েন্টটা, নদীর পাশে চেয়ার নিয়ে বসেছিলাম, এই মুমেন্টটা ছিল আমার সবচেয়ে সুন্দর। আমি মানে আজকে কী বলবো, টোটালি খুব রিফ্রেশ, রিল্যাক্স লাগতেছে, খুব রিফ্রেশ, মাইন্ড একদম রিফ্রেশ হয়ে গেছে। এত সুন্দর একটা সকাল, এত সুন্দর একটা মানে নিজে ভালো লাগতেছে। বলবো আপনারা সবাই বেশি বেশি করে ট্যুর করবেন, ফ্যামিলিকে নিয়ে ট্যুর করবেন, সাবধানে ট্যুর করবেন, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, টেক কেয়ার, সাইনিং আউট, আই টেক কেয়ার।